সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। আজ দুর্গাপূজার 5 দিন পর লক্ষ্মী পূজা, তা আমি লক্ষ্মী পূজা করব, এই জন্য আমার প্রিপারেশন চলছে। এখন আমি যে নাড়ু বানিয়ে নেব, আর আমি নারকেল আনছি, এটা হচ্ছে ফ্রোজেন নারকেল। আমি খুঁজতেছিলাম যে আমাদের এখানে একটা শ্রীলঙ্কান দোকান আছে, সেখান থেকে নারকেলটা পোড়াই দেয়, বাট এবার ওরা নাকি পোড়াচ্ছে না, তার জন্য আমার হাজবেন্ড আমাকে যে ফ্রোজেনটা এনে দিয়েছে। আমি তাকে বলছিলাম তুমি না হয় একটা গোটা নারকেল নিয়ে এসো, আমার কাছে পোড়া নিয়ে এসে আমি পোড়াই নিতে পারবো, বাট সে আমাকে এটা এনে দিয়েছে। ঠিক আছে, এই দিয়ে চালিয়ে দেবো ভাবছি। এখন আমি নারকেলটা বানিয়ে নেবো। আমি বাইরের দিকে তাকিয়ে দেখি আকাশে অনেক মেঘ কালো হয়ে গেছে, আর আমি বাইরে যেতে যেতেই হঠাৎ ঝড়টা শুরু হয়ে গেছে, আর এখানে ঝড় খুব তাড়াতাড়ি শুরু হয়, মানে কয়েকদিন পর পর ঝড় আছে, বৃষ্টিও হয়, সারা বছরই এত বেশি ঝড় বৃষ্টি থাকে। এখন আমি ঝটপট কিছু নাড়ু তৈরি করে নেব, একা একা আসলে কাজ করা, সব কাজ নিজের হাতেই করতে হয়, এই জন্য খুব তাড়াতাড়ি করতে হবে আমাকে কাজকর্ম। আমার নাড়ুগুলো বানানো হয়ে গেছে, এখন আমি লুচিটা তৈরি করে নেব, তারপর পূজায় যাব। সবাই দেখতে থাকুন। এখন আমি কয়েকটি লুচি ভেজে নেব। আমার লুচিগুলো হয়ে গেছে, এখন আমি উঠাই নেব। আমি এখন পূজার জন্য সব গোছাই নেব, তারপরে পরে আবার দেখাবো যখন পূজা করব, তখন আমি এই যে ফল ফ্রুটস প্রসাদ আনছি এগুলো ঠিকঠাক মতো করব। মা, এটা পরে করবো বাবা, রেখে দাও না, পরে পরে প্লিজ, তুমি তুমি আসছে ঝামেলা করো না, যাও আমি এখানে সব কিছুই করে নিয়ে যাও। আমি এখন ঘরটাকে প্রতিস্থাপন করে নেব। নিহান কি করো তুমি? শঙ্কর ভগবান কি জয়! ধনস বলা শঙ্কর ভগবান কি জয়! লক্ষ্মী মার সামনে বসি। ধনস বলা শঙ্কর ভগবান কি জয়! ধনস বলা শঙ্কর ভগবান কি শঙ্কর ভগবান কি জয়! ধনস বলা শঙ্কর ভগবান কি জয়! ধনস বলা শঙ্কর ভগবান কি করি বসি নারায়ণ, কহিতেছে নানা কথা সুখে আলাপন, হেন কালে বিনা করে দেব শিনারদ, হরি গুণ গানে মাতির হইয়া বিভোর। Thank you.
মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী।